আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার দিনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজ আমি একটি ব্লগ নিয়ে এসেছি। টেবিলে হয়তো খাবার দাবার দেখে বুঝতে পারছেন, আয়োজন দেখে একটু হালকা পাতলা টুকিটাকে আয়োজন করেছি। আমি কিছু মেহমান দাওয়াত করেছি, মেহমানগুলো অবশ্য সবাই চিনেন। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে প্রেস করে দিবেন। যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে, তখনই আপনারা আমার ভিডিওগুলো উপভোগ করতে পারেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে অথবা ভিডিওর মধ্যে কখনও কোনো ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন আজ আমি মেহমানের জন্য কী কী আয়োজন করছি, আশা করি সবাই পাশে থেকে ভিডিওটা উপভোগ করবে। আমি মেহমানদের জন্য যা যা আয়োজন করেছি, টুকিটাকি হালকা পাতলা আয়োজন করেছি। আমি আসলে মেহমানদেরকে সবাই চেনেন, আসলে সবাই আসতে পারিনি, শুধু দুইজন এসেছে, বাকি ওরা আসেনি, একটু সমস্যা ছিল সেজন্য আসতে পারিনি বাকি মেহমানগুলো। তো আমি এখানে কিছু বেগুন চাকা চাকা করে নিয়েছি। এখানে আমি একটু মশলা মাখিয়ে বেগুনগুলো ভেজে নেব, এই যে এইভাবে করে। আসলে ভিডিওটা আমি করছি, আমার ওই দিক দিয়ে ছোটো বাচ্চার পরীক্ষা চলতেছে, বড় বাচ্চার অনলাইনে ক্লাস চলছে, সেজন্য আমি বাম হাতে উল্টাচ্ছি আর ডান হাতে হলো আমি ভিডিওটা করছি, সেজন্য একটু নড়াচড়া করছে। তা আমি এখানে কিছু রুই মাছ ভেজে নিচ্ছি, আমি রুই মাছগুলোকে ভুনা করব। তা এখান থেকে রান্নাবান্নার আয়োজন শুরু। এখানে কাসকি মাছ মশলা মাখিয়ে বসিয়ে দিচ্ছি, ওটা দেখাইনি। এখানে আমি পেঁয়াজ কুচানো দিয়েছি, রসুন বাটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ করে, আর হলো শুকনো মরিচের গুঁড়া, হলুদ লবণ মাখিয়ে একটু ধনে পাতা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে মাখিয়ে। পাশের চুলাতে আমার রুই মাছটা ওইটাই হয়ে এসেছে। আসলে এক হাতে ভিডিও করছে, আমার হাতে একটু নাড়াচাড়া করছে, যেহেতু প্লিজ এটাকে আপনারা একটু ইগনোর করবেন, যেহেতু বাচ্চারা কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ অনলাইনে ক্লাস করছে। আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি চিকেন ভেজিটেবল কোপ্তাকাগুলো ভেজে নিব। এখানে ডুবো তেলে ভাজবো না, আসলে আমি এটাকে কাবাব করতে চেয়েছিলাম। হাজব্যান্ড বললো যে একটা কাজ করে, সবসময় তো কাবাব তৈরি করো, আজকে না হয় চিকেন ভেজিটেবল কোপ্তাটা তৈরি করো। তো আমি জাস্ট এখানে তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আমি পুরাটা রেসিপি কিছুই দেখাইনি, দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আপনারা যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপি আকারে তৈরি করে কোনো একদিন শেয়ার করে দেখাবো ভিডিওর মাধ্যমে। আমি এখন চিকেন ভেজিটেবল কোপ্তাগুলো কুলটিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার নিচ সেটটা যেরকম, আমি এই সেটটা ঠিক এইভাবে সব ভেজে নিবে এই কালার করে। তো আমি সব এক এক করে উল্টিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো কোপ্তা এভাবে কালার করে ভেজে নেব, এই যে এই কালার করে সবগুলো, তারপর উঠিয়ে নেব। তারও দুই তিন মিনিটের মতন অপেক্ষা করছি। আমার চিকেন ভেজিটেবল কোপ্তাগুলো এই যে হয়ে গিয়েছে। আসলে আর একটু তেলটা কম দিলে সবগুলোই আস্তে আস্তে থাকতে কিছু কিছু ভেঙে গিয়েছে, যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সবগুলো। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছু মুরগির মাংস ব্রয়লার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে হলুদ একটু আদা আর হলো লবণ দিয়ে মাখিয়ে প্রায় 5-10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপর আমি মুরগির মাংসগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে মুরগির মাংসগুলোকে আমি ঝাল মুরগির মাংস রান্না করব। তো আমার পাশের চুলাতে আমি লাউ বসিয়েছি, আমি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো লাউটাকে একটু কষিয়ে নিচ্ছি, আসলে শীতের দিনে লাউ খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আমি মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আসলে একটু ভাজা দিয়ে রান্না করলে ব্রয়লার মুগ এগুলো কিন্তু অনেক টেস্ট। আসলে যারা খেতে অপছন্দ করেন এটা স্কিপ করতে পারেন, আর যারা নতুন রান্না এখনও জানে না, আমার রান্নাটা যদি পছন্দ হয় এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখতে পারে এরকম হালকা ভেজে নিয়ে। তো আমি এখন এগুলোকে সব এক এক করে উঠিয়ে নেব। আমি এভাবে সবগুলো মুরগির মাংস এভাবে করে কালার করে ভেজে নিয়েছি, এই যে এরকম করে। চুলা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তো এখানে এক কাপ সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। আমি এখন পোলাওটা রান্না করব, কারণ আমার ছোটো ছেলে ঘিটা খেতে পছন্দ করে না, সেজন্য আমি ঘিটা দিইনি। তো এখানে আমি কিছু আস্ত মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ আর লং। আমি দারচিনিটা দিইনি, কারণ দারচিনির ফ্লেভারটা অত ভালো লাগে না, আসলে কখনো দিই কখনো দিই না। পাশের চুলাতে আমার লাউটা, আমি লাউটা বড় মাছের মাথা দিয়ে রান্না করছি। তো লাউটা আমার হয়ে এসেছে। তো এখানে আমি কিছু ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে শীতের দিনে কিন্তু টাটকা টাটকা সবজি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে লাউটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের আসলে প্রায় সময় লাউটা খাওয়া হয়। তো এখন আমি একটু নেড়ে চেড়ে ধনে পাতাটা কাঁচামরিচটা মিশিয়ে দিচ্ছি। তো এদিকতে আমি মশলাগুলো একটু 1-1.5 মিনিট মতন ভেজে নিয়েছি। তো এখন আমি পোলা চালগুলো ঢেলে দিয়েছি। এখন আমি কোনো কুচানো পেঁয়াজ দিইনি, আমি পেঁয়াজটাকে ভেজাস্তা করে উঠিয়ে রেখেছি।
এখন আমি বাটা মশলার মধ্যে শুধু আদা বাটাটা দিচ্ছি 1/2 চামচ, পেঁয়াজ বাটা রসুনটা এটা কোনোটাই দেয়নি, আপনারা দিতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মতন চালটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে ভেজে নেব। চালটা ভাজা হলে, পোলাওর চালটা ভাজা হলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর হয়। চালটা ভাজা হয়ে গিয়েছে, তা এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আসলে পোলাওর চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে, দেখতে সুন্দর লাগে। আর পুরানো চাল হলে পরিমাণটা একটু বেশি দিবেন। তাই এখানে আমি প্রায় 2 লিটারের থেকে একটু বেশি পানি দিয়েছি, 1.25 লিটার পানি দিয়েছি। তো এখন আমি এগুলো চালগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি চারদিক থেকে। তো আসলে আজকে আমার রান্না বান্নাগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আমি এক জায়গায় যাওয়াতে সব এলোমেলো হয়ে গেছে, রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছে। আমি পোলাওটার মধ্যে আজকে 3 বারে লবণ দিয়েছি, কী দিব না দিব বুঝতেই পারছি না। যাক, এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি চুলার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপ সয়াবিন তেল দিচ্ছি। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচানো দিচ্ছি, কারণ আমার মাংস পরিমাণটা বুঝে আমি পেঁয়াজের পরিমাণটা দিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে পেঁচোলাটা দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। যেহেতু আমি মুরগির মাংসটাকে আজকে একটু হালকা ঝাল করে রান্না করবো, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার পোলাওর পানিটা প্রায় কমে এসেছে, তো ওই অবস্থা আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। যেহেতু এখন শীতের দিন, খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, তো পোলাওর মধ্যে গাজরটা দিলে কিন্তু দেখতে ভালোই লাগে। যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে পোলাওটার মধ্যে গাজরটা দিলে দেখতে ভালো লাগে। আর যাদের পছন্দ বাসা না থাকলে সমস্যা নেই। তো এখন আমি নেড়ে চেড়ে পোলাওর সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। পানি বেশি থাকা অবস্থায় গাজরটা কখনো দিবেন না। আমি এখানে ফুলকপি অ্যাড করছি পোলাওটার মধ্যে, তো এটাকে একটু হালকা ভাপিয়ে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। তো আমরা আসলে খুব ভালোই লাগে যদি শীতের দিনে এইভাবে পোলাও রান্না করি, আমি প্রায় সময় ফুলকপি থাকলে এগুলো দিয়ে থাকি, দেখতে সুন্দর লাগে। তো এখন আমার পাশের চুলাটা পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে, তো এখন আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে হলো আমার 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি না, যেহেতু পেঁয়াজ কুচানোটা দিয়েছি। আসলে আজকে আমি এতটাই তাড়াহুড়া করছি, অনেক দেরি হয়ে গিয়েছে মেহমানদের খাবার দিতে। তো এখানে আমি জিরা দিয়েছি হলো 2 চামচ, তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ। তো এখন এগুলাকে দিয়ে পেঁচোলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি মশলাটা পেঁচোলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আসলে এতটাই তাড়াহুড়া করছে কী করবো বুঝতেই পারছি না, কোনটা রেখে কোনটা দিচ্ছি। তো আমার হাজবেন্ড বলছে আচ্ছা ঠিক আছে তুমি এত অস্থির হয়ে না, আস্তে ধীরে দাও। তা আমি এখানে 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি হলুদ। তো এখন এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে 4-5 মিনিটের মতন কষাবো। আসলে লবণ দিতে ভুলে গিয়েছি, আজকে আমি প্রায় খাবারের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছি, এত তাড়াহুড়া করতেছি। মাংসটা মশলাটা আমি গরম মশলাটা দিতেও ভুলে গিয়েছিলাম। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। তো মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। আসলে আজকে আমাদের অনেকে যদি দেখেন আমার কিন্তু হাত কাঁপছে, প্রায় 1:45 বেজে গিয়েছে। যেখানে আমার 1টার আগে রান্না হওয়ার কথা সেখানে আমার 1:45 বেজে গিয়েছে। আমার অনেক রান্না ছিল, প্রায় 2:30-3টার দিকে মেহমানকে খেতে দিয়েছি। আজকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু ক্যার ভিতরে কিন্তু আমি টক দই দিয়েছিলাম, আমি আর ওটা দেখেন, ওটা স্কিপ হয়ে গিয়েছে, তো এটা আর ভিডিও করতে পারিনি আমি। তো এখানে আমি 1/2 বাটি টক দই দিয়েছিলাম, তো এখানে আমি দিয়ে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এখানে আমি টোটাল 2 বাটি পানি দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে পেঁচোলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি পানিটার সাথে। তো আমার এই পানিটার ভিতরে মাংসটা হয়ে যাবে আশা করি। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি 5-6টি কাঁচামরিচ দিয়েছি। আমি ওঠানো 1-2 মিনিট আগে কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমি তখন দিইনি, তা নাহলে মাংসটা বেশি ঝাল হয়ে যাবে যেহেতু বাচ্চারা খাবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চিকেন ভেজিটেবল কোপ্তাকারীর জন্য আমি যে গ্রেভিটা তৈরি করেছি সেটা আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করিনি। আপনারা যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কোনো একদিন আপনাদেরকে রেসিপি আকারে চিকেন ভেজিটেবল কোপ্তাকারীটা তৈরি করে দেখাবো। তা এখন আমি এটা গ্রেভিটা উপরে ঢেলে দিয়েছি। তা আমার আসলে ওই সময় ছিল না,
এটা কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো। তো এখন আমি উপরে কিছু বেরেস্তা এবং ধনে পাতা গার্নিশ করে দিয়েছি, দেখতে যেন ভালো লাগে চিকেন ভেজিটেবল কোপ্তা কারিটা। এখন পলার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার কিন্তু গাজর এবং ফুলকপি কোনোটাই কিন্তু ভাঙেনি, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচেরটা উপর উপরটা নিচে এভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছি পলাটা। তো এভাবে চারদিকটা পেঁচুলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আমার পলাটা আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়েছে, তখন চারদিকটা নেড়ে চেড়ে দিচ্ছি। বলে আমি সব খাবার দাবার সবাই আসলে হেল্প করেছে, দুপুর হয়ে গিয়েছে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, সবারই অনেক খিদে পেয়েছে। আমার এই যে কোপ্তা, যে চিকেন ভেজিটেবল কোপ্তা, মুরগির মাংস, রুই মাছ ভোনা, কাসকি মাছ, তারপর ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বেগুন চাকা করে ভাজা, প্লেন ভাত এবং পোলাও। আমি আসলে তিন রকমের ভর্ত বানিয়েছিলাম, সেগুলো আর দেখাইনি। ভর্ত তো আসলে আমরা সবাই বানাতে পারি, ওইগুলো দেখাতে গেলে দেখা গিয়েছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেজন্য আর ওইগুলো দেখাইনি। তো এখানে সিমের ভর্তা মাছ দিয়ে আমি রুই মাছ দিয়ে ভর্তাটা তৈরি করেছিলাম, সিমের ভর্তাটা। তারপর হলো ধনে পাতার ভর্তা আর হলো শুটকির ভর্তা। তো আমার মানুষ বলে যে তুই আবার ভর্তা টর্তা বানাস, আসলে ভর্তা তো আমাদের সবারই পছন্দ। তা আলহামদুলিল্লাহ সব ভালোই হয়েছে, এখন সবাই একসাথে খেতে বসবো দুপুরে খাবার। তো এখন আমরা সবাই দুপুরে খাবার, সবাই বলতে কি আসলে আমি আরও মেহমান দাওয়াত করেছিলাম আসেনি, আসলে আজকে ওনাদের রিজিক আমার বাসায় ছিল না, আমি দাওয়াত করলে কি হবে। কিসমত হলো মানুষের সবচেয়ে বড়, কিসমতে যদি কিছু লেখা না থাকে সেটা কখনো সম্ভব না। তো এখন আমি আমার পরিবার আর আমার ননস, ননসের জামা আমরা খেতে বসছি। তো ননস আবার আসার সময় কোক নিয়ে আসছে, তো ডিপি আসছে আরও দুইটা। তারপর এই যে এখানে একটা নামিয়েছি, তাই বলতেছে আমার ছেলেরা তো মহাখুশি, ওর ফুফু কোক নিয়ে এসেছে। আমাকে তো দেখেন আপনার হয়তো কী এত খুশি, কেন আমি তো কোক নিয়ে আসছেন যে সেজন্য। তো আমার ননস আবার আসার সময় বাসায় এটা সেটা নিয়ে আসে বাচ্চাদের জন্য, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই ছিল আমার ব্লগটি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবারই ভালো লাগবে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।